অ্যাবসোলিউট বারবিকিউ বাগুইহাটি ব্রাঞ্চে কিভাবে বার্থডে সেলিব্রেশন হয়, কিভাবে আপনারা বুকিং করবেন, তাছাড়া এখানকার মেনু কি, কত টাকা প্রাইস পড়েছে, সব কিছু আজকে আপনাদেরকে দেখাবো। যে প্রথমেই বলে দিই, স্টার্টারগুলো অর্থাৎ শিক কাবাবসগুলো আপনাদেরকে কিন্তু টেবিলেই দিয়ে যাবে। তন্দুরি চিকেনগুলো, মাস্টার্ড চিংড়ি, রেশমি মালাই টিক্কা সব কিছু আপনাদের এগুলো টেবিলে সার্ভ করে দেবে। তারপরের মেন কোর্সগুলো অর্থাৎ এই যে আপনারা দেখতে পাচ্ছেন চিকেন বিরিয়ানি, হান্ডি মাটন, এগুলো কিন্তু আপনাদেরকে নিজেদেরকে সেলফ সার্ভিস করে নিতে হবে। আচ্ছা, যেগুলো এক্সট্রা পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে পাস্তা পাওয়া যাচ্ছে, পিজা পাওয়া যাচ্ছে, সেফ পুরি পাওয়া যাচ্ছে, তাছাড়া আরও এই যে পানিপুরি রয়েছে, দহিপুরি রয়েছে, এগুলো আপনারা এখানে বলে দিলে ওরা বানিয়ে দেবে। এরপরে যেটা হচ্ছে এক্সোটিক মিটসগুলো, মানে র্যাবিট, তারপরে কোয়েল, তারপরে স্কুইড, অক্টোপাস, ডাক মিট, তাছাড়া মাশরুম, পনির, এগুলোর কোনো আইটেম যদি আপনারা খেতে চান তাহলে সেখান থেকে আপনাদের টোকেন দিয়ে দেবে এবং টেবিলে সার্ভ করে দেবে। এরপরে চলে আসি মেন কোর্সের দিকে। আগে বলে দিই হচ্ছে স্যালাডের আইটেম প্রচুর রয়েছে, সেখান থেকে আপনারা স্যালাড নিতে পারেন। এবার চলে আসি ভেজ আইটেমগুলোর দিকে। ভেজ আইটেমগুলোর মধ্যে ভেজ বিরিয়ানি রয়েছে, ভেজ পনির রয়েছে, আলু সবজি রয়েছে, আরও বিভিন্ন রকম আইটেম রয়েছে। নুডলস আছে, চিলি পনির আছে, ভেজ মাঞ্চুরিয়ান আছে, পনির বাটার মশলা আছে, এরকম অনেক টাইপের ভেজের প্রচুর আইটেম রয়েছে। এটা যেমন দেখতে পাচ্ছেন, আমি একটু আগে বললাম এটা হচ্ছে ভেজ পোলাও, এর মধ্যে পনির, বিভিন্ন রকমের ভেজিটেবলস দেওয়া রয়েছে। এরপরে আপনারা স্যালাডের সেকশন পেয়ে যাবেন, সেখানে সব রকম দহিবড়া থেকে শুরু করে সব রকম স্যালাড রয়েছে। তারপরে এখানে চলে এলে দেখতে পাবেন হচ্ছে পোলাও রয়েছে, এই সুইট পোলাও। এর পাশেরগুলো হচ্ছে ননভেজ। ননভেজের মধ্যে চিকেন ফ্রাইড রাইস রয়েছে, চিলি চিকেন রয়েছে, নেক্সট রয়েছে হচ্ছে বাটার চিকেন অ্যান্ড রুহি ফিশ কারি। তো এগুলো হচ্ছে ননভেজ আইটেমের মধ্যে রয়েছে। আর তার পাশে রয়েছে সব সুইটসের আইটেমসগুলো, এখানে বিভিন্ন ধরনের সুইট আপনারা পেয়ে যাবেন, কেকস, জিলিপি, কাস্টার্ড, তাছাড়া মুগ ডাল, হালুয়া, আরও অনেক কিছু। এখানে আইসক্রিম আপনারা পাবেন, তবে আইসক্রিমের মধ্যে রোল আইসক্রিম বলতে গেলে এখানে চিলি রোল আইসক্রিমটাই ওরা বানিয়ে দেয়। তাছাড়া এমনি সব রকম আইসক্রিম, মানে ভ্যানিলা, বাটারস্কচ, সব রকমের এরকম আইসক্রিমগুলো আপনারা পেয়ে যাবেন। এরপরে চলে আসি বার্থডে সেলিব্রেশনের দিকে। তো ওনারা ওখান থেকে কেক সার্ভ করে এবং একটা মাথায় ক্যাপ পরিয়ে পিছনে সুন্দর গান ফান চালিয়ে খুব ভালো করে এনজয় করায়। তো সেটা চলুন এখন আপনাদের সাথে শেয়ার করে নিই। পরে আসছি কত কী কস্ট পড়লো আর কীভাবে কী বুকিং করতে পারবেন অনলাইনে, সেই সব কিছু নিয়ে চলুন আগে বার্থডেটা সেলিব্রেশন করানোটা দেখানো যাক। এবার বলে দিই বুকিং কী করে করবেন। প্লে স্টোরে গিয়ে ABS অর্থাৎ অ্যাবসোলিউট বারবিকিউ অ্যাপটা ডাউনলোড করে ফার্স্টে আপনারা সিলেক্ট করবেন কান্ট্রি নেম বা সিটি নেম। সেখান থেকে আপনারা যে ব্রাঞ্চে খেতে যাবেন অর্থাৎ কলকাতার মধ্যে বাগুইহাটি, পার্ক স্ট্রিট, সল্টলেক, অনেক রয়েছে, সেখান থেকে আপনারা সিলেক্ট করে ডেট সিলেক্ট করে নেবেন। সেখান থেকে টাইম সিলেক্ট করবেন, আর মানে কোন টাইমে আপনারা যেতে চাইছেন সেটা সিলেক্ট করতে পারবেন, ডেটটা সিলেক্ট করে নেবেন। টাইম প্রচুর রয়েছে, 3টে অবধি আপনারা বুকিং করতে পারবেন, আবার সন্ধেবেলা 6টা থেকে আপনারা বুকিং পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনারা টাইম স্লটটা নিয়ে কতজন ভেজ যাচ্ছেন বা কতজন ননভেজ খাবেন সেই অনুযায়ী আপনারা কিন্তু 1, 2, 3, 4 করে অ্যাড করে নিতে পারেন। আমরা যেমন 4 গেছিলাম বলে আমাদের 3 প্রাইসটা দিতে হয়েছিল, সেই অফারটা চলছিল। আর তাছাড়া যদি অকেশনালি যান যে বার্থডে, অ্যানিভার্সারি, কোনোরকম ফ্যামিলি গেট টুগেদার, তো সেটাও আপনারা কিন্তু সিলেক্ট করে নিয়ে রিজার্ভ টেবিল অপশনটা টিপে দিলেই বুকিং হয়ে যাবে।